শাহনশাহে দো জাহান মোহাম্মদ সাসমের ভাষা কি? বেহেশতের ভাষা কি? আল্লাহ কোন ভাষায় কথা বলেন? কবরের ভাষা কি? হাসরের ভাষা কি? প্রশ্ন আসে না কোরআন আরবি ভাষায় কেন? এই প্রশ্ন কোনোদিন আপনার মনে জেগেছে? কথা বলে না, জাগার কথা তো ছিল যে কোরআন আরবি ভাষায় কেন আসলো, তার জবাব কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি তার জবাবটি আপনাদের কাছে তুলে ধরছি। একটি দেশে অনেকগুলো ভাষা থাকে, কিন্তু গোটা দেশের মানুষ যে ভাষাটাকে মানে ওইটা হলো রাজধানীর ভাষা। কোনটা? বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক ভাষা আছে না? চিটাঙ্গে এক ভাষা, সিলেট আরেক ভাষা, নোয়াখালী এক ভাষা, ঠিক কিনা? নোয়াখালীর লোক বলবে দৈচ্ছে কইচ্ছে, ঠিক কিনা? সিলেটের লোক আমরা বলি আসলাম, তারা বলে আইরা। কি বলে? আমরা বলি ভালো আসো, সিলেটে বলে গোম আসো, চট্টগ্রামে কি বলে? এক বাংলাদেশে কত ভাষা দেখেন, ফেনীতে একবার মিছিল হচ্ছে, ফেনীতে বুঝলেন, শুনলে হাসবেন, স্লোগান দিচ্ছে, গাড়ির চাকা চলতো না, কলকারখানা চলতো না, হেনি কলেজের টাহাদি সদর বদর চলতো না, এটা বাংলাদেশের ভাষা। কোন জায়গার ভাষা? এক এক অঞ্চলে এক এক ভাষা, কিন্তু সমগ্র বাংলাদেশের প্রশাসনিক ভাষা হলো শুদ্ধ বাংলা, যেটা রাজধানীর ভাষা, ঠিক কিনা বলে? সমগ্র পৃথিবীর রাজধানী হলো মক্কা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير الله رب العالمين বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কাছে ওহি করেছি সুস্পষ্ট আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন, কেন? লিতুনযিরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা, সমগ্র পৃথিবীর সকল দেশের নেত্রী যে দেশ, সব দেশের সেরা যে দেশ, সব দেশের রাজধানী যেই দেশ, সেই উম্মুল কুরার মানুষগুলোকে সতর্ক করার জন্য এবং আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করার জন্যে। মক্কা যেহেতু সমস্ত পৃথিবীর রাজধানী, সেজন্য রাজধানীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। সমগ্র পৃথিবীর মানুষের ভাষা আলাদা আলাদা থাকলেও তাদেরকে কোরআন বুঝতে হবে রাজধানীর ভাষায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটি ভাষা শেখানো হয়েছে, তা আরবি। পরবর্তীতে মানুষ হাজার হাজার ভাষা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মহাকিকদের মতে 2500 ভাষা আছে। কত বর্তমানে কত ভাষা? সুবহানাল্লাহ বলবেন না? আর মোট ভাষা পৃথিবীতে তৈরি হয়েছে 8.5 লক্ষ। কত? 8.5 লক্ষ ভাষা পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আর বর্তমান পৃথিবীতে এখনো রাষ্ট্রীয়ভাবে আঞ্চলিকভাবে 2500 ভাষা প্রচলিত আছে। বলেন সুবহানাল্লাহ। এই সব ভাষার শ্রেষ্ঠ ভাষা কি? কারণ এটা রাজধানীর ভাষা। কোন ভাষা? রাজধানী কোনটা? জোরে বলতে হবে, মক্কা। এরপর আসেন, একটি দেশের প্রধানমন্ত্রীর অবস্থান হয় রাজধানীতে। কোথায়? বাদশার অবস্থান কই হয়? সুবহানাল্লাহ। এই জন্য শাহনশাহে দো জাহান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ প্রেরণ করেছেন মক্কায়, রাজধানীতে। বলেন সুবহানাল্লাহ। সে জায়গার ভাষাটা আরবি, আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, সুবহানাল্লাহ বলেন, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, মিজানের পাল্লার ভাষা আরবি। সেই জন্য আরবি দা ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্সাল, গোটা বিশ্বের একটি ভাষা, তা হলো আরবি ভাষা। আর সে ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, বলেছেন, ঠিক কিনা? আল্লাহ যে ভাষা শিখালেন প্রথম তা আরবি। বিশ্বের রাজধানীর ভাষা কি? শাহনশাহে দো জাহান মোহাম্মদ সাসমের ভাষা কি? বেহেশতের ভাষা কি? আল্লাহ কোন ভাষায় কথা বলেন? কবরের ভাষা কি? হাসরের ভাষা কি?
এজন্য এটা দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউনিভার্সাল, গোটা সৃষ্টি জগতের ভাষা আরবি। সেই জন্য কোরআন এসেছে সবার জন্য, আর ভাষা নিযুক্ত করা হয়েছে আরবি ভাষা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ পাক আদমকে প্রথম শিখালেন আরবি। কি শিখালেন? পৃথিবীতে তিনি যখন আসলেন, তখন আদমের ভাষা পরিবর্তন হয়ে হলো সুরিয়ানি। কি হলো? সিররুন থেকে সুরিয়ানি। সিররুন মানে গোপন রহস্য, এর থেকে কি সুরিয়ানি। উনি কোন গোপনটা জানতেন? উনাকে আল্লাহ যে এলেমটা দিয়েছিলেন ফেরেশতাদেরকে তা দেন নাই, ঠিক কিনা? এই সুরিয়ানি ভাষা ছিল আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম পর্যন্ত। কোন পর্যন্ত? হযরত ইব্রাহিম যখন বাবেল থেকে চলে গেলেন কেনানে, নমরুদের অত্যাচারের ভয়তে, কথা খেয়াল করতেছেন? নমরুদ তখন পিছনে তার বাহিনী পাঠালো, এই মাত্র যে লোকটা চলে গেল তাকে আমার কাছে ধরে আনো, আমি হত্যা করব। হযরত ইব্রাহিম ফোরাত নদী পার হবার সঙ্গে সঙ্গে নমরুদের লোক তার কাছে পৌঁছে গেল। নমরুদ বলে দিয়েছিল যে লোকটা চলে গেছে তার ভাষা সুরিয়ানি, নমরুদের হত্যাকারীদের হাত থেকে বাঁচার জন্য তাৎক্ষণিক আল্লাহ পাক ইব্রাহিমের ভাষা পাল্টাই দিলেন। আবারা ইয়াবিরু আবের মানে অতিক্রমকারী। ফোরাত নদী অতিক্রমের পর তার ভাষা পরিবর্তন হয়েছে বলে ওই ভাষার নাম ইব্রানি। এই ইব্রানি ভাষায় নাজিল হয়েছে তাওরাত, সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে ইনজিল। বড় আশ্চর্য হবেন, মূল যে ভাষায় ইনজিল আর তাওরাত নাজিল হয়েছে তার একটা কপিও ইহুদি আর খ্রিস্টানদের হাতে নাই, তা পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর কোরআনের ভাষা আরবি তা কেয়ামত বিকশিত হচ্ছে এবং হবে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম শুধুমাত্র আরববাসীর জন্য আসেন নাই, সকল মানুষের জন্য এসেছেন। কোরআন শুধু আরবের মানুষের জন্য আসে নাই, সকল মানুষের জন্য এসেছে, জিন জাতির জন্য এসেছে। সূরা জিনে আল্লাহ পাক বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'আ নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا. سبحان الله. রাসূল আসসালাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের কাফেররা রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছিল, ঠিক কিনা? হযরত যায়েদ ইবনুল হারেসা বলেন, রাসূলুল্লাহর সমস্ত দেহকে রক্তাক্ত করা হলো পাথর দিয়ে। কাফেররা যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ আমাকে এই পাশের আঙ্গুর বাগানে নিয়ে যাও। আঙ্গুর বাগানে রাসূলুল্লাহকে নেওয়া হলো। ওখানে এক খ্রিস্টান যুবক ছিল, হাদিসে তার নাম এসেছে আব্দাস। কি নাম? এই আব্দাস রাসূলুল্লাহর কাছে এসেই বলল, আপনি কি মুহাম্মদ? সুবহানাল্লাহ। হুজুর বললেন, তুমি আমাকে কিভাবে চিনো? আব্দাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন খ্রিস্টান নাসরানি, ইনজিল কিতাবের মধ্যে আমি আপনার পরিচয় পেয়েছি, আপনার ধৈর্যের কথা শুনেছি, আজকে সেই আলামত আমি তায়েফের ময়দানে দেখলাম। তায়েফের বর্বর কাফেরগুলো আপনাকে এত নিষ্ঠুর নির্যাতন করেছে, কিন্তু একবারও আপনি ধৈর্য হারান নাই, তাদের বদদোয়া দেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন তায়েফের মধ্যে কাফেরদের নির্যাতনকে বরদাস্ত করলেন, আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আসলেন, আর এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন। জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিতু ইলাইকা বিহামালাতিল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতা নিয়ে আপনার কদমে এসেছি, যারা আপনাকে এত নিষ্ঠুর নির্যাতন করেছে, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই তাদের বেয়াদবি আর নির্যাতন, পাহাড় রক্ষী ফেরেশতা সঙ্গে এনেছি, শুধু আপনি হুকুম করবেন, মক্কার সবচেয়ে বড় পাহাড় দুটো উঠিয়ে তারা এই পাহাড় রক্ষী ফেরেশতা তায়েফবাসীর মাথার উপর রেখে দিবে, কিয়ামত পর্যন্ত তাদের নাম ও নিশানা মাটির সাথে মিশে যাবে।
রসুল্লাহ বললেন, জিব্রিল আমি যদি বদদোয়া করি আর তায়েববাসী ধ্বংস হয়ে যায়, তাহলে কাল কিয়ামত পর্যন্ত আমার রক্ত ঝরা দিন ইসলামের কলেমা পড়ার মতো কোন মানুষ তো তায়েফে থাকবে না। আব্দাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইনজিল কিতাবে আপনার সমস্ত পরিচয় পেয়েছি, সেখানে আছে আপনি প্রচন্ড ধৈর্য ধারণ করবেন। আজকে সেই ধৈর্যের পরিচয় পেয়েছি হুজুর, আমি আপনার অপেক্ষায় ছিলাম। হাতিয়া দেখ উবা ইউকা ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করব না, আপনার হাতটা লম্বা করে দিন, সেই হাতে হাত রেখে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দাস মুসলমান হয়ে গেলেন। রসুল্লাহ বললেন, আব্দাস আমি একটু নামাজ পড়বো আমার রবের জন্য। সুবহানাল্লাহ, পানি আনা হলো। যায়েদ বিন হারিসা বলেন, আমি রসুল্লাহকে উযু করাতে লাগলাম, হুজুর হাত ধৌত করলেন, চেহারা ধৌত করলেন, মাথা আমাসা করলেন, যখন পা ধৌত করাতে গেলাম আমি দেখলাম রসুল্লাহর রক্ত ঝরে পায়ের তালুর সঙ্গে কাঠের খরমটা লেগে আছে, খুলতে পারি না। অনেক চেষ্টা করে কাঠের খরমটা খুললাম, অযু শেষ, হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, সুললীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। একদল জিন তায়েফের পাশ দিয়ে যাওয়ার সময় কোরআনের আওয়াজ পেয়ে তারা দাঁড়ায় গেল, পরস্পর তারা বলতে লাগলো, ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা বড় আশ্চর্য কোরআন শুনেছি, এত মধুর কোরআন তো কোনোদিন শুনি নাই, এখানে কোরআন অর্থ কেরাত। সুবহানাল্লাহ বলেন, আমরা মুসার মুখে তওরাত শুনেছি, ঈসার মুখে ইঞ্জিল শুনেছি, কিন্তু আজকে মোহাম্মদ সাসামের জবানে যা শুনলাম এত মজার জিনিস তো শুনি নাই। তারপর তারা বলল, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি, এই কোরআন মানুষকে সৌভাগ্যের দিকে হেদায়েত করে। সুবহানাল্লাহ বলেন, আমরা এই কোরআনের উপর বিশ্বাস আনলাম। ওয়ালান নুশরিকা বিহি বিরব্বিনা আহাদা, আজ থেকে আর কোনোদিন আমরা আমাদের রব আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। নামাজ শেষ, একদল জিন রাসূলুল্লাহর কাছে ইমানের মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, এই কোরআন শুধু মানুষের জন্য না, সকল মানুষ সকল জিনের জন্য। মুহাম্মদ সাল্লাম যে দিন এনেছেন তা শুধু আরববাসীর জন্য নয়, সকল যুগের মানুষের জন্য, এমনকি জিন জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ।